আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন। আজকে এই স্পেশাল ডেটার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম, তো আলটিমেটলি ডেটা চলে এসেছে। তো এখন বাজে সকাল 8টা মতো, আমি ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা গুছালাম। পুতুল ঘুম থেকে এইমাত্র উঠলো। এবার আমাদের যেহেতু বিয়ের মতো অনুষ্ঠানগুলো পরপর পরপর হয়, তো সেগুলো পরপর পরপর হতে থাকবে, অনেক এক্সাইটমেন্ট অনেক কিছু আছে। তোমরা প্লিজ দেখতে থাকো, পুরোটা দেখতে পাবে। এখানে হচ্ছে দেখো পুতুলের নান্নিমুখ অনুষ্ঠান। পুতুল অলরেডি নান্নিমুখে বসে হাসছে, ও নিজেও ভীষণ এক্সাইটেড। আর এখানে হবে ওর গায়ে হলুদ সমস্ত নিয়ম কানুন। আমি আর বাবা এখানে বসে আছি, একসাথে নিয়মগুলো করছি। এই যে মামুনি এখানে এসেছে, নিয়ম যা যা আছে, এই যে হলুদ কোটা হচ্ছে এখন। ছোট্ট করে এই নিয়মগুলো সেরে ফেলা হচ্ছে। এখানে পুতুল কিন্তু চুপ করেই বসে আছে, কাউকে কিন্তু বিরক্ত করছেন। এই যে আমার ছোট্ট পুতুলকে বউ সাজানো হচ্ছে, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম ও কিভাবে রিয়্যাক্ট করবে, কিচ্ছু পড়া পছন্দ করে না। এই দেখো পুতুল হাসছে এখানে বসে বসে। তোমরা প্রত্যেকে অনেক 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 আশীর্বাদ করো আমার ছোট্ট পুতুলকে, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। দেখো ওর এই হাসিটা যেন সারা জীবন এরকম ভাবেই থাকে। বাবা আর পুতুল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়মগুলো করছে, বাবা মন্ত্র পাঠ করছে, আর পুতুল বাবার হাতটা শক্ত করে ধরে আছে। পুতুল কিন্তু ভীষণ দুষ্টু বাচ্চা, কিন্তু এখানে যে কেন এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আমি নিজেও জানি না। নানিমু কমপ্লিটের পর এবার ভাত খাওয়ানোর পালা। ওর দেখো আমাদের ডাইনিংটায় ডেকোরেশন করা হয়েছে, আর এখানে ওর খাবার দাবার সমস্ত কিছু গোছানো হয়েছে। ক্রেডিট কোর্স টু আমার ননদ, ভীষণ ভালো ডেকোরেশন করেছে ও, কিন্তু ফুল দিয়ে সাজিয়ে অসাধারণ লাগছে না। এখানে আমার বাবা আশীর্বাদ করছে পুতুলকে, এটা আমার বাবা, ওকে না, ও ঘুমিয়ে ঢুলে পড়ছে, ওর কিচ্ছু ভালো লাগছে না এখানে। এই যে আশীর্বাদ করার পর অলরেডি ঘুমিয়ে পড়ছে। এই যে দেখো ওকে গলায় মালাটা পরিয়ে দেওয়া হয়েছে, ও তাই সেই মালাটার দিক করে তাকিয়ে আছে। ও কিন্তু এখানে ঘুমে অলরেডি ঢুলে পড়ছে, আর শরীরে কোনো রকমই ইউনিটি নেই। এই যে আমার মা এখানে আশীর্বাদ করছে পুতুলকে, এক এক করে এরকমভাবে বাড়ির সবাই ওকে আশীর্বাদ করবে। তাও অনেকক্ষণ কিন্তু ওর সকাল, এই যে এটা আমার ভাই হয় জিউ, ওর পক্ষে আর পসিবলই হচ্ছে না তাকিয়ে থাকার মতো, এত প্রচণ্ড হারে ওর ঘুম পেয়ে গেছে। এই যে পুতুলের বাবা পুতুলকে আশীর্বাদ করছে, পুতুল অলরেডি ঘুমিয়ে কাজা, এখন লাস্ট অ্যান্ড ফাইনাল আমি। অনেক 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 স্বপ্ন নিয়ে ও আমাদের কাছে অনেক কিছু, ও যেন অনেক ভালো থাকে, তোমরা সবাই এটাই ওর জন্য প্রে করো। ও অলরেডি ঘুমিয়ে ঢুলে পড়েছে। যেই ভাত খাওয়ানো হয়ে গেল অমনি ঘুম ভেঙে গেছে, এখন শুধু এদিক ওদিক তাকাচ্ছে। আর ভাব কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে ওকে জানিও। দেখো এখানে সবাই আনন্দ করছে, একটু নাচানাচি করছি আমরা। এরপর আমরা বেরোবো সামনে মন্দিরে, মন্দিরে মন্দিরে গিয়ে প্রণাম করতে হয়। এখানে নাচছে পুতুল, আমরা সবাই নাচছি। রাত্রিটা কিন্তু এখনও বাকি আছে, দেখতে হলে দেখতে হবে নেক্সট ব্লগ।